নমস্কার হ্যালো ডিডি ক্যারিয়ার প্লাসে আপনাদের সকলকে স্বাগত আজকে হ্যালো ডিডি কেরিয়ার প্লাসের আলোচনার বিষয় হচ্ছে পদার্থবিদ্যায় ভবিষ্যৎ এই নিয়ে কথা বলার জন্য স্টুডিওতে বিশিষ্ট অতিথি হিসেবে উপস্থিত আছেন বঙ্গবাসী কলেজের পদার্থবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ডক্টর পার্থ ঘোষ স্যার আপনাকে স্বাগত স্টুডিওতে স্যার প্রথমেই তো বিষয় বলে দিয়েছি যে পদার্থবিদ্যায় ভবিষ্যৎ তো ভবিষ্যতে আমরা একটুখানি পরে এগোই প্রথমে একটুখানি আমরা সহজ সরল ভাবে জানার চেষ্টা করি যে এই পদার্থবিজ্ঞান বিষয়টা আসলে ঠিক কি পদার্থবিদ্যা বিষয়টা আমি এতদিন ধরে মনে করুন আমি প্রায় ধরুন প্রায় তিরিশ পঁয়ত্রিশ বছর এই বিষয়টার সঙ্গে আছি তো পদার্থবিদ্যা কি নয় সেটাই হচ্ছে আসল ব্যাপার মানে এভরিথিং কন্টেন্ট ইন ফিজিক্স মানে অনুপারমার বড় মানুষ এই মানে ক্ষুদ্রাতি ক্ষুদ্র মানে জায়গা থেকে শুরু করে এই দৃশ্যমান মহাবিশ্বের পুরোটা পুরোটাই তো পদার্থবিদ্যা আচ্ছা কিন্তু আমাদের পদার্থবিদ্যা পুরোটাই কিন্তু পড়াশোনার একটা ডিসিপ্লিন হিসেবে বা বিষয় হিসেবে আমরা মানে কোন আঙিনা থেকে শুরু করি মানে এই বিষয়টা জানতে যখন শুরু করি এটা কোথায় গিয়ে অন্য বিষয়ের সঙ্গে আলাদা এই বিষয়টা মানে আলাদা বলতে কি মানে আলটিমেটলি পুরোটাই তো নলেজ বা জ্ঞান তো যেহেতু এটা বিজ্ঞান তার মানে সেটা বিশেষ রূপে জ্ঞান এবং পদার্থবিদ্যার মানে যেটা মানে ব্যাপ্তিটা যেটা আমি বললাম আমাদের ফিজিক্সের ল্যাঙ্গুয়েজে বলা হয় টেন টু দি পাওয়ার সিক্সটি এইট অর্ডার মানে টেন টু দি পাওয়ার মাইনাস থার্টি ফোর থেকে শুরু করে টেন টু দি পাওয়ার প্লাস থার্টি ফোর মানে লেন্থ স্কেল বলো আহ মা স্কেল বলো টাইম স্কেল বলো সর্বত্রই ছড়িয়ে আছে এবং এই ব্যক্তিটার জন্যই এই বিশেষ বিষয়টা অন্য সব বিষয়ের থেকে একটু আলাদা একটু কঠিনও বলা যেতে পারে যদি সেটা ঠিক মতো করে পড়াশোনাটা করা যায় তাহলে কিন্তু সেই কঠিনটা আর মানে কষ্ট হবে না বরং ভালো লাগবে সাবজেক্টটাকে যদি ভালোবেসে পড়ে তার ভালো লাগবে একদম এবং এই ভালোবাসার বিষয় আমরা থাকবো কিন্তু এই ভালোবাসার বিষয়টা ছাত্রছাত্রীদের কোন স্তর থেকে ভালোবাসার বিষয় হিসেবে হয়ে উঠতে পারে আমি যদি মানে আমাকে উদাহরণ হিসেবে ধরে নিই আমার কিন্তু বিষয়টা মানে ভালো লাগতে শুরু করেছিল এগারো বারো ক্লাস থেকে আচ্ছা ইলেভেন টুয়েলভ থেকে তারপরে যখন ফিজিক্স অনার্সে ঢুকলাম মানে ব্যাপারটা সেই গভীরে যাও আরো গভীরে যাও ওর ব্যাপার মানে যত গভীর হয়ে যায় তত যেন আমাকে টেনে ধরছে আলাদা করে মানে মনে হচ্ছে যেন আমাকে বেরোতে দেবে না আমি এখনো ওই ট্রান্স থেকে বেরোতে পারিনি আচ্ছা কিন্তু তার আগেও মানে নাইন টেনেও তো আমাদের কিছুটা আভাস পাই আমরা ফিজিক্যাল সায়েন্স যখন পড়ি বা ফিজিক্স পড়ি বা ভালো লাগাটা তখন থেকেই মানে অঙ্কুর বলতে পারো তখন থেকে শুরু হয় আর একটু বিশেষভাবে আর একটু বড় করে যখন আমরা এগারো বারো ক্লাসে যখন জানতে পারি ব্যাপারটা তখন ভালো লাগাটা শুরু হয় এবং ভালোবাসাটা পরিপূর্ণতা পায় গ্রাজুয়েশনে এসে একদম তাও মনে হয় প্রথম দিকে গ্রাজুয়েশনে হয়তো প্রথম এক বছর বা মানে পার্ট ওয়ান তখন পার্ট ওয়ান পার্ট টু ছিল আশা করি সেমিস্টার সেমিস্টার আসবো আমরা সেটাই তখন ওই প্রথম দিকটা তাও মনে হতো যে মানে বিষয়ের একটা ব্যাপ্তির মধ্যে গভীরতার মধ্যে প্রবেশ করতে গিয়ে অনেক সময় সময় লাগতো মানে যখন মানে ধাঁচটা বুঝতে পারা যাবে যে কিরকম ভাবে পড়াশোনাটা করতে হবে কিরকম ভাবে আমার মধ্যে মানে ফিজিক্স এর ধারণাগুলো একটার পর একটা পাইলাপ হবে এবং গোটা ফিজিক্সটাকে আমি আলাদা আলাদা টুকরো টুকরো না করে যদি আমি একসঙ্গে হোলিস্টিক্যালি ওপর থেকে দেখার চেষ্টা করি ভালোবাসাটা আসতে বাধ্য মানে একটা কনসেপশন ক্লিয়ার সেটার উপর ভিত্তি করে সেকেন্ডটা কারণ প্রত্যেকটাই ভীষণ কানেক্টেড একদম আমরা আসবো এরপরে তাহলে আসি আমরা একটু এইচএস থেকে একটুখানি গ্র্যাজুয়েশনের দিকে যাই যে ফিজিক্সে হ্যাঁ পদার্থবিদ্যায় যারা অনার্স নিয়ে পড়বে তাহলে তারা কিভাবে সুযোগ পাবে কোথায় সুযোগ পেতে পারে আচ্ছা এখন আমরা আমরা যে সময় পড়াশোনা করেছি এখন সেটাকে অনার্স বলে না এখন মেজর মেজর আর মাইনর মেজর মাইনর বলে মানে জেনারেল সাবজেক্ট গুলো বা পাঁচ সাবজেক্ট গুলোকে এখন মাইনর বলা হয় আর মেইন সাবজেক্টটাকে যেটাকে আগে অনার্স বলা হতো সেটাকে এখন মেজর বলা হয় তো উচ্চ মাধ্যমিকের পরে এখন প্রত্যেকটা কলেজে যত যত কটা কলেজ আছে বা মনে করো তোমার আইআইটি বলো আইআইএসি আর বলো নাইজার বলো বিভিন্ন ইনস্টিটিউট যেগুলো ওই আইআইটি যেই থেকে দের নেয় ওই বিএসএমএস কোর্সটা ওটাতেও ফিজিক্স মানে ইন্টিগ্রেটেড এমএসসি ওদের করানো হয় বিএসএমএস ডুয়াল ডিগ্রি আর আমাদের মতন কলেজগুলোতে যেগুলো ওই ন্যাশনাল এডুকেশন পলিসি দু হাজার কুড়ির পর থেকে সেটাকে এখন ফোর ইয়ার্সের একটা ডিগ্রি স্ট্রাকচার দেওয়া হয়েছে এই চার বছরের মধ্যে প্রতিটা সেমিস্টার মানে ইভেন সেমিস্টারের পর পর মানে সেকেন্ড ফোর্থ সিক্স এই পরপর সেমিস্টারে এক্সিট অপশন আছে কেউ যদি চায় সে কোর্সটা ছেড়ে বেরিয়ে যেতে পারে আর ইন্টিগ্রেটেড অবস্থায় তাকে আটটা সেমিস্টার মানে চার বছর এটা কমপ্লিট করতে হবে একদম মানে ফার্স্ট ইয়ারে বেরোলে সার্টিফিকেট তারপর ডিপ্লোমা তারপরে এরকম ভাবে বেরোতে পারে মেজর ডিগ্রি আর তারপরে চার বছর বেরোলে অনার্স উইথ উইথ রিসার্চ অর উইদাউট রিসার্চ আচ্ছা এবার একটুখানি আসবো যে এন ইপি টোয়েন্টি টোয়েন্টিতে একটা ধারণা আছে যে আমরা ফোর্থ ইয়ারে গিয়ে সেভেন্টি পেলে তারা একেবারে গবেষণার সুযোগ পাবে হ্যাঁ কিন্তু একটু যদি ধারণাটা দেন তাহলে যারা এখন অন্তর নাইন টেনে পড়ছে বা ইলেভেন টুয়েলভে পড়ছে তাদের সুবিধা হবে বিষয়টার গভীরতা যেতে বা ভাবতে নিজেকে ওই জায়গায় যে এই যে তারা আটটা সেমিস্টার ধরে পদার্থবিজ্ঞান জানবে তাদের কিরম ভাবে জানানোর চেষ্টা করা হবে এ থ্রু এই কারিকুলাম বা এনপি কি বলছে যে তাদের হাতে কলমে শিক্ষা না মানে থ্রু ইন্টার্নশিপ না শুধুমাত্র থিওরি না থিওরি প্র্যাকটিক্যাল দুটো একটু যদি বিস্তারিত বা গুছিয়ে বলেন সিলেবাসটা যেরকম ভাবে মানে তৈরি করা হয়েছে সেটা বিশ্ববিদ্যালয় থেকে বিশ্ববিদ্যালয় একটু একদম একদম আটনও যেটা চেষ্টা করা হচ্ছে ফিজিক্সে আমরা মানে সিলেবাসটার মধ্যে আমাদের কিছু কথা বলা জায়গা ছিল সিলেবাস ফ্রমিং কমিটিতে মানে কলকাতা বিশ্ববিদ্যালয় আমরা চেষ্টা করেছি থিওরিটিক্যাল এক্সপেরিমেন্টাল কম্পিউটেশনাল প্রত্যেকটা জিনিস রাখতে মানে এই একটা কথা এখন খুব বলা হয় সোশ্যাল মিডিয়ার তো বটেই যে স্কিল ডেভেলপ করতে হবে হ্যাঁ তো স্কিলটা একজন ফিজিক্সের স্টুডেন্টদের কিরকম ভাবে ডেভেলপ করা যায় আমাদের ফিজিক্সের বেসিক ফান্ডামেন্টাল জিনিসগুলো পড়িও তারপরে সে যদি চায় যে সাবজেক্ট থাকবে না সে বাইরে যদি বেরিয়ে চলে যেতে চায় তাও আমরা চাইছি যে সে কিছু একটা স্কিল শিখে বেরোক তো সেই স্কিলটা আমরা টোটাল তিনখানা স্কিল এনাউন্সমেন্ট পেপার আছে স্কিলটা আমরা সেখান থেকেই তৈরি করিয়ে দিচ্ছি স্টুডেন্ট কে আচ্ছা মানে আমরা যখন পড়াশোনা করেছি আমরা কম্পিউটার হাতে পেয়েছি পিএসডি র সময়তে আর এমএসসি র সময়তে খুব অল্প পরিমাণ কম্পিউটেশন ছিল এখন ওদের ফার্স্ট সেমিস্টার থেকে আর্টকোর পালিকন প্রোগ্রাম করতে হচ্ছে আচ্ছা তা মানে এটাও ওদের জানার একটা বিষয় যে এই প্রোগ্রামিং গুলো করতে হবে এবং কম্পিউটারের প্রতি যাদের ভালোবাসাও আছে তাদের সেই ভালোবাসাটাও পূর্ণ হবে আর কি একদম আমি যেটা মানে যারা আমি যে সমস্ত ছাত্রছাত্রীরা ফিজিক্স নিয়ে পড়বে ভাবছ যারা সদ্য উচ্চমাধ্যমিক বা সমতুল পরীক্ষায় সমতুল পরীক্ষায় যারা কোয়ালিফাই করে যারা কলেজে ফিজিক্স অনার্স পড়ার কথা ভাবছ আমি বলবো যে যদি তোমার পড়তে ভালো লেগে থাকে এক নম্বর দ্যাট সেটা একটা ক্রাইটেরিয়া হবে দু নম্বর অঙ্কতে ভয় পেলে চলবে না কারণ অঙ্ক প্রচুর পরিমাণে করতে হবে কম্পিউটার যদি কেউ কম্পিউটার না শিখে থাকো আমরা শিখিয়ে নেব। একদম শুরু থেকেই আমরা শিখিয়ে নেব। তবে ব্যাপারটা কি না সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার তোমাকে তোমার মধ্যে প্যাশানটা থাকতে হবে যে আমি এটা পড়তে ঢুকলাম আমি ভালোবেসে পড়তে ঢুকলাম আমি চেষ্টা করব একদম শেষ মুহূর্ত আর লড়াইটা দিতে আমি এই এই সাবজেক্টটা আমি শেষ দিকে ছাড়ব যতটা পারি আমি আর নিজের জান লড়িয়ে দিয়ে আমি সাবজেক্টটা নিয়ে পড়াশোনা করব শেষ অবধি একদম মানে এই মানে সাগরে ডুবটা যখন দিয়েছে বা সাঁতার কাটতে নেমেছে যতটা মানে অতলে মানে দেওয়া যায় ততটা তাকে ডুব দিতেই হয় জিনিস জানবো করি যদি কেউ পেয়ে যায় তাহলে তো সে ডিরেক্ট রিসার্চে যাবে যদি কেউ না যায় ধরুন সে চাইলো না সে পিজি করবে অনেকেরই তো একটা মানে কনসেপচুয়াল ধারণা থাকে যে আমি পিজিটা করবো বা মাস্টার ডিগ্রি করবো সেক্ষেত্রে বা যাদের ফাইভ থাকবে না তারাও করবে সেক্ষেত্রে মাস্টার ডিগ্রিতে কি করানোর একটা পরিকল্পনা মোটামুটি আন্দাজ মানে আছে আগামী দিনে সেটা মানে আমাদের বিশ্ববিদ্যালয় এখন অবধি মানে ব্যাপারটা বলে দিয়েছে কিন্তু সিলেবাসটা এখন অবধি আমরা পাইনি যেটা হবে সেটা হচ্ছে যে কেউ একজন সে তিন বছর ডিগ্রি নিয়ে বেরিয়ে যেতে পারে তাহলে সেক্ষেত্রে তাকে দু বছরের পিজি পড়তে হবে আর যদি কেউ চার বছরের আন্ডার গ্রাজুয়েট গ্রাজুয়েট করে তাকে এক বছরের পিজি করতে হবে যেহেতু একই বিশ্ববিদ্যালয় বা ইউনিভার্সিটি এটা করছে সুতরাং ওই সিলেবাসটা সেরকমভাবেই তৈরি করা হবে যাতে সবাই একই জিনিস পড়ে শুধু একজন মনে করো যে রিসার্চ করছে মানে ফোর্থ ইয়ারে যে রিসার্চ করছে তার ওই রিসার্চটুকু তার এক্সট্রা পাওনা হবে তবে যেটা হচ্ছে সেটা হচ্ছে যে ফিফথ মানে এমএসসি যদি কেউ এমএসসি পড়তে যায় তাকেও কিন্তু এটা প্রজেক্ট করতেই হবে প্রজেক্ট করাটা কিন্তু ম্যান্ডেটারি থাকছে আর যেটা আইআইটি বা অন্য ইনস্টিটিউটগুলোতে ম্যান্ডেটারি সেটা আমাদেরও করার চেষ্টা করা হচ্ছে ইন্টার্নশিপ তো করতেই হবে মানে ইন্টার্নশিপ তিন বছরের মধ্যে তোমাকে কোনো একটা কোনো সময় করে নিতেই হবে আচ্ছা কিন্তু আর একটা জায়গায় সেগুলো তো অনেক ওপেন এক্সিট রয়েছে যে অনেক আমরা প্রচুর বিভিন্ন ইনস্টিটিউটের সঙ্গে আমাদের মতন কলেজগুলো আমরা মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং সই করেছি এবং স্টুডেন্টরা গিয়ে সেখানে প্রজেক্ট করবে একটা ইউনিভার্সিটি নিয়ম অনুযায়ী এটা পনেরো দিনের ট্রেনিং এর কথা বলা হয়েছে ওরা সেখানে কাজকর্ম করবে এটা একটা ভালো এই ইন্ডাস্ট্রি এক্সপোজার যেটা কিন্তু দরকার হাতে কলমে শিখবে হাতে কলমে কাজ আর এর সঙ্গে একটা জিনিস জানবো যে যারা ধরুন ওই পিজি কোর্সটা করছে ওয়ান ইয়ার হোক টু ইয়ার্স হোক সেটা আশা করি দু হাজার ছাব্বিশেই হয়তো তার এক পরিষ্কার 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 চলে আসবে আমাদের সেই জায়গাটা থেকে আমি বলছি যারা ধরুন একেবারে সেভেন্টি ফাইভ পারসেন্ট পেলো তারা কি ডিরেক্ট রিসার্চে যাবেন না তাদের ইন বিটুইন নেটটা ক্লিয়ার করে নেওয়া নেটটা তো ক্লিয়ার করতেই হবে নেট বা সেট কিছু একটা ক্লিয়ার করতেই হবে যেটা আমাদের রিসার্চে ঢোকার জন্য একটা পরীক্ষা আর এইটা যেটা হচ্ছে সেটা হচ্ছে যে আমাদের অনেক ছাত্রছাত্রী চার বছর রিসার্চ করি কিন্তু বিদেশে পিএইচডি করতে চলে যাওয়ার একটা টেন্ডেন্সি ছিল আগে থেকে সেটা আরও এনহান্স হবে মানে কেউ চাইলে এখান থেকে চার বছরই কারণ ওরা বিদেশে বিশেষ করে আমেরিকায় সিক্সটিন ইয়ার্স অফ ফর্মাল এডুকেশন চায় মানে টুয়েলভ প্লাস ফোর সেটা এখানে স্যাটিসফাই হচ্ছে স্টুডেন্টরা কেউ চাইলে বাইরে বেরিয়ে যেতে পারে আচ্ছা এবার একটুখানি জানবো যে স্পেশালাইজেশন ফিজিক্স নিয়ে পড়ে কি কী স্পেশালাইজেশন হতে পারে কোন কোন দিকে স্পেশালাইজেশন একটু যদি ডিটেলসে বলে আমি এই ব্যাপারটা নিয়ে একটু ডিটেলসে কথা বলতে চাইছিলাম কারণ আমরা যদি পোস্ট গ্র্যাজুয়েশনের কথা বলি বা স্পেশালাই স্পেশালাইজেশন তো ফোর্থ ইয়ারে মানে এমএসসি পড়ার সময়তেই আসবে তো সেটাকে বলা হয় ভার্টিক্যাল মুভমেন্ট আমরা দু রকমভাবে মুভমেন্টটাকে ক্লাসিফাই করি যারা গ্র্যাজুয়েশনের পর বেরিয়ে যাচ্ছে সাবজেক্ট থেকে সোজা চাকরির দিকে ঢুকে যাচ্ছে তাকে হরাইজেন্টাল মুভমেন্ট বলি আর যারা হায়ার স্টাডিজের দিকে যাচ্ছে তাকে ভার্টিক্যাল মুভমেন্ট বলি তো ভার্টিক্যাল মুভমেন্ট দু রকমের আমি ক্লাসিফাই করতে পারি এখন একটা হচ্ছে ফিজিক্স এবং মানে মানে ফিজিক্সের কোর কোর ফিজিক্স টপিকগুলো আর আরেকটা হচ্ছে ফিজিক্সের অ্যাপ্লাইড বা ফলিত ফলিত পদার্থবিদ্যার বিষয়গুলোতে তো পিওর ফিজিক্সের মধ্যে তো আমাদের প্রচুর টপিক রয়েছে অ্যাস্ট্রোনমি অ্যাস্ট্রোফিজিক্স রয়েছে কনডেস ম্যাটার ফিজিক্স রয়েছে হাই এনার্জি ফিজিক্স রয়েছে কসমোলজি রয়েছে বায়ো ফিজিক্স রয়েছে ননলিনিয়ার ডায়নামিক্স কেয়স প্লাজমা স্ট্যাটিস্টিক্যাল ফিজিক্স কোয়ান্টাম গ্র্যাভিটি মানে এই লিস্টের কোনো শুরু নেই কোনো শেষ নেই আর যদি কেউ কোর্স সাবজেক্ট ছাড়া কেউ যদি অ্যাপ্লাইড ফিজিক্সে যেতে চায় এইটার কিন্তু অনেক ওপেনিং ইদানিংকালে হয়েছে এবং এইটার খবর কিন্তু অনেকে খুব একটা বেশি রাখে না রেডিও ফিজিক্স ইলেকট্রনিক্স ইলেকট্রন ইলেকট্রিক্যাল ইনস্ট্রুমেন্টেশন অপটিক্স অপটো ইলেকট্রনিক্স এইগুলোর একটা পোস্ট গ্র্যাজুয়েট বিটেক কিন্তু কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ানো হয় এবং সেইখান থেকে আমার নিজেরই ছাত্র মানে আমার কলেজের ছাত্র ও কিন্তু সঙ্গে সঙ্গে প্লেসমেন্ট নিয়ে বেরিয়েছে মানে ওই বিটেকটা করে এছাড়াও এনভায়রনমেন্টাল বা এনার্জি সায়েন্সেস আছে মেরিন সায়েন্সেস আছে অ্যাটমসফিয়ারিক সায়েন্সেস এগুলো তো রয়েছে কলকাতা বিশ্ববিদ্যালয় আইএসএম ধানবাদ যেটা এখন আইআইটি হয়ে গেছে আইআইটি আই ধানবাদ সেখানে একটা অ্যাপ্লাইড জিওফিজিক্সে এমএসসির টেক করানো হয় চাকরির জন্য খুব লোক্রিয়েটিভ কোর্স মেডিকেল ফিজিক্স পড়ানো হয় যাদবপুর বিশ্ববিদ্যালয়ে পড়ানো হয় এছাড়া সাউথের দিকে কিছু বিশ্ববিদ্যালয়ে পড়ানো হয় আমরা চেষ্টা করছি এরকম একটা কোর্স যদি কলকাতা বিশ্ববিদ্যালয়ের আন্ডারে যদি খোলা যায় মেডিকেল ফিজিক্সটা বেসিক্যালি ক্যান্সারের ট্রিটমেন্টের জন্য রেডিয়েশন ডোসেজ কীরকমভাবে দিতে হবে একজন অঙ্কোলজিস্টের পরামর্শ অনুযায়ী সেই মানে চাকরিটা কিন্তু খুব লুক্রেটিভ চাকরি কারণ রোগটা বাড়ছে আমরা সবাই সেই খবরগুলো জানি আমরা অনেক স্টুডেন্ট জানে না যে ক্রিমিনোলজি বা ফরেন্সিক্স সায়েন্সেও কিন্তু ফিজিক্সের স্টুডেন্টরা ঢুকতে পারে এছাড়া অডিও ইঞ্জিনিয়ারিং সিনোমাটোগ্রাফি এইখানেও ফিজিক্সের স্টুডেন্টরা আসতে পারে অ্যাকচুয়ারিয়াল সায়েন্স যেটা ইকোনমিক্সের সঙ্গে রিলেটেড ফিজিক্সের অনেক কটা মডেল কিন্তু ইকোনমিক্সে খাটে একটা কোম্পানি তার নিজের নীতিটা ঠিক করবে তার নিজের পরবর্তী তার যে মানে কীরকমভাবে সে কোম্পানিটা চলবে সেটা কিন্তু একজন অ্যাকচুয়ারিয়াল সাইন্টিস্টের থেকে আসবে ফিজিক্সের স্টুডেন্টরা কিন্তু অ্যাকচুয়ারিয়াল সাইন্টিস্টের কাজকর্ম করতে পারে যেহেতু আমার ফিজিক্সের স্টুডেন্টরা কম্পিউটেশানটা খুব ভালো শিখছে সুতরাং বিগ ডেটা এবং মেশিন লার্নিং যেটা এখন সর্বত্র আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কথা আমরা সবাই শুনতে পাচ্ছি তো ফিজিক্সের স্টুডেন্টরা সব সবসময়তে সেখানে যেতে পারে সফটওয়্যার অবশ্যই যেহেতু কম্পিউটেশানটা আছে অপারেশনাল রিসার্চ সফটওয়্যার সেখানেও যেতে পারে সায়েন্স জার্নালিজম এবং সায়েন্স কমিউনিকেশান এই জিনিসগুলো কিন্তু খুব লুক্রেটিভ এবং এইখানেও কিন্তু ফিজিক্সের অনেক স্টুডেন্টরা চাকরি পেতে পারে আচ্ছা এগুলো নিয়ে আরেকটুখানি মানে এর যে এগুলো আরেকটু জানবো একটু বেসিক কোরে আমরা থাকি ফিরে যাই এটা হচ্ছে মানে একদম আবারও কোর ফিজিক্স নিয়ে যদি কেউ পড়ে ইউজি করলো পিজি করলো হ্যাঁ এই দুটো অন্তত কমপ্লিট করার তার কি কি কাজের অপশন সে পাবে আমি আমার ছাত্রদের সবসময় এই কথাটা বলে থাকি যে স্কুল কলেজে বা বাড়ির কাছেই পড়াবো বা এছাড়া কিছু করব না এর থেকে কিন্তু এই ধারণা থেকে একটু মানে জগৎটা পাল্টাচ্ছে সেটা বুঝতে হবে মানে এই মানে পড়ানোর চাকরি ছাড়া বা গবেষণার চাকরি ছাড়া কিছু করব না এই ধারণাটা থেকে তো বন্ধ হবে একটু খবর নিতে রাখতে হবে একটু আশপাশের দিকে মানে মানে চোখ কান খোলা রাখতে হবে ভালো কথাই বলতে গেলে বিআরসি ডিআরডিও ইসরো এগুলোতে কিন্তু সায়েন্টিফিক অফিসার পদে নিয়োগ হয় বিউরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস সেখানেও কিন্তু সায়েন্টিস্ট ফিজিক্সিস্ট হিসেবে নিয়োগ হয় ন্যাশনাল কাউন্সিল অফ সায়েন্স মিউজিয়ামস মানে যেইখানে যত কটা দেশের মধ্যে যত কটা সায়েন্স মিউজিয়াম আছে যত কটা রিসার্চ ইনস্টিটিউট বা গবেষণা কেন্দ্র আছে প্রত্যেকটাতে কিন্তু মানে এডুকেশন এডুকেশন অফিসার বা সায়েন্টিফিক অফিসার একদম প্রিলিমিনারি স্টেজে নেওয়া হয় তারা করে কি আউটরিচটা একটু খুব একটা বড় ইয়ে হয়ে রয়েছে কারণ সায়েন্সটাকে মানে বিজ্ঞানটাকে সর্বসাধারণের মধ্যে পৌঁছে দেওয়া এই কাজটা কিন্তু এডুকেশন অফিসার বা সায়েন্স কমিউনিকেটারও করে থাকে তো প্রত্যেকটা রিসার্চ ইনস্টিটিউটেও একটা করে আউটরিচ অফিসারের পোস্ট তৈরি করা হয়েছে নতুন সরকার আসার পরে এবং সেইখানে কিন্তু ফিজিক্সের স্টুডেন্টদের চাকরি পাওয়াটা অনেক সোজা হয়ে গেছে সুতরাং আমি আবার বলছি ওই শুধু স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে এর বাইরে বেরোতে পারবো না বা বাইরে বেরোবো না এইটা থেকে কিন্তু ছাত্রছাত্রী একটু বেরোতে হবে মানে একদমই তাই যেটা বলছেন যে ইউজিপিজি পিজি করার পর কেউ যদি বিএড করলো তাহলে হয়তো সে স্কুলে মানে শিক্ষকতা করতে পারলো যদি কেউ এম এড করলো নেট করলো তাহলে সে বি কলেজে পড়াতে পারলো যদি কেউ নেট পিএইচডি করলো তাহলে সে কলেজে অথবা ইউনিভার্সিটি স্থাপনা করতে পারলো এটা একটা গতানুগতিক এবং গবেষণাটা মানে আমি শুধু আমার দেশের মধ্যে বলছি না বিদেশে কিন্তু মানে ফিজিক্সের স্টুডেন্টদের গবেষণা করার প্রচুর জায়গা আছে এবং সেখানে আর বা ইন্ডাস্ট্রিতে কিন্তু একদম মানে মানে গবেষক বা রিসার্চ অফিসার হিসেবে তাদের প্লেসমেন্টটা হয় প্লেসমেন্ট একদম এবার আমি এটাই জিজ্ঞেস করব রিসার্চেই আসবো এবার যে এই গতানুগতিক যে চাকরিগুলোর কথা বললাম শিক্ষকতা অধ্যাপক না হোক এগুলোর বাইরে গিয়ে আপনি গবেষণা এবার আমরা একটু আসবো যে যারা ধরুন একদম পিএইচডি তে গেল গবেষণা করছে এই গবেষণা করার ক্ষেত্রে কিভাবে তারা সুযোগ পাবে কোথায় কোথায় করতে পারে দেশে বিদেশে সবটা নিয়ে যদি একটু বলেন হ্যাঁ বিদেশে পিএইচডি করতে গেলে বিভিন্ন মানে আমি যদি আমেরিকার কথা ধরি সেখানে একটি মানে যে জিআরই বলে পরীক্ষা দিয়ে সেখানে ঢুকতে হয় ইউরোপ ইউরোপের কিছু বিশ্ববিদ্যালয় ইউরোপ এখন অনেকটা ওপেন ফিজিক্সের প্রচুর কাজকর্ম হচ্ছে আমরা যদি ইউরোপ থেকে সরে যাই বিয়ের দিকে মানে চায়নার দিকে তাইওয়ান আমাদের আমার প্রচুর ছাত্রছাত্রী সেখানে রয়েছে রিসার্চ করছে তারা লাগে না একটা হয়তো ওই টোয়েফেল বা হ্যাঁ দেখার জন্য ইংলিশ স্কিলটা দেখার জন্য আজকেই একজন সার্টিফিকেট নিয়ে গেলো আমার কাছ থেকে তো ওই ইংলিশ স্পিকিং স্কিল সার্টিফিকেটটা থাকলেই ওটা ওটা দিয়ে হয়ে যায় মানে তার জন্য জিয়ারি পরি অবশ্যই তাদের জন্য কিছুটা তার মাস্টার্সের সময় কিছু যদি পাবলিকেশন থেকে থাকে সেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট সুতরাং চেষ্টা করতে হবে যদি কেউ ইন্টার্নশিপ করে বা রিসার্চ প্রজেক্ট করে সেই পেপারটা যেন পাবলিশ করা হয় পাবলিশ হলে সেটা কিন্তু মানে অনেকটা ওয়েট ক্যারি করবে এবং রেকমেন্ডেশন অবশ্যই মাস্টার মশাইদের একদম সেটা তো লাগবে এবং সঙ্গে এই যে পাবলিকেশন বলছেন বুক রিভিউ বলছেন জার্নাল পাবলিকেশন এই সবগুলোর তার মানে ওয়েটেজ রয়েছে এবং সবগুলো করার প্রথম থেকে বা মাস্টার ডিগ্রিতেও যারা বা 8 8 সেমিস্টার 7 সেমিস্টারে যারা ডিসার্টেশন করবে তারও যদি সেইটাও যদি যদি সম্ভব হয় পাবলিশ করে এবং সেই কাজটা যদি ভালো হয় মানে সেই ওয়েটেজ তো পাবে আর আমাদের দেশে পিএইচডি করার জন্য তো জিআরই মানে গেট রয়েছে নেট রয়েছে এই পরীক্ষাগুলো দিয়ে পিএইচডি করতে ঢুকতে পারে অনেকে সেট দিয়েও ঢুকতে পারে এছাড়া আরও কতগুলো পরীক্ষা আছে যে যেমন জেস্ট বলে একটা পরীক্ষা হয় সেটা দিয়ে বি দেশের বিভিন্ন রিসার্চ ইনস্টিটিউটে পিএইচডি করা যেতে পারে টিআইএফআর একটা আলাদা মানে গ্র্যাজুয়েট স্কুল এন্ট্রি বলে একটা পরীক্ষা হয় সেই পরীক্ষা দিয়ে টিআইএফআর আর পিএইচডি করা যেতে পারে সুতরাং পিএইচডি করার মানে জায়গার অভাব নেই বিশ্ববিদ্যালয়ে কোনো মাস্টার কাছে কেউ পিএইচডি করতে পারে আর এবছর তো নেটে ব্যবস্থাপনায় করেই দেয়া হয়েছে তিনটে ক্যাটাগরি করে দ্য নেট ফর জেআরএফ নেট উই নেট ফর অ্যাসিস্ট্যান্ট প্রফেসর এন্ড নেট ফর পিএইচডি যেটা ওয়ান ইয়ার ভ্যালিড হ্যাঁ থার্ড ক্যাটাগরি এটা রাখা হয়েছে আই থিং হয়তো সেটাতে কাট অফও হয়তো অন্যগুলো থেকে হয়তো কিছুটা কম অবশ্য একদম এবং সেটা করেও তারা সুযোগটা পেতে পারে এবার একটু আসি স্যার যেই গতানুগতিক চাকরি যারা করছে বা তার বাইরে গিয়ে যারা ধরুন গবেষণা করছে বিদেশের কথা বললেন সেখানে একটু জানবো যে সে যদি শুধুই গবেষণাটা করতে চায় কোনো ধরা বাধা কারোর আন্ডারে চাকরি করতে চায় না শুধু গবেষণা করতে চায় গবেষণা নিয়েই থাকতে চায় তাহলে কাজের স্কোপটা কতটা গবেষণা তো অবশ্যই কোনো একটি মানে ইন্ডাস্ট্রি বলো তো ইন্ডাস্ট্রিয়াল ইয়ের মধ্যেই গবেষণাটা করতে হবে এবং সেটা মানে অনেক হতে পারে যে কেউ কোনো কেউ যদি কোনো ইনস্টিটিউটের সঙ্গে যুক্ত থেকে অন্য কোনো জায়গা থেকে প্রজেক্ট এনে কাজ করতে পারে পেটেন্ট যদি সে তৈরি করতে পারে সে নিজে যে কাজটা করলো তার পেটেন্ট বা তার ট্যাগ যদি সে বানিয়ে নিতে পারে তাহলে সেটা অনেক বেশি লুক্রেটিভ যদি কেউ মনে করে যে ফিজিক্স পড়ে আমি কারুর আন্ডারে চাকরি করব না এটা কখনো কেউ ভেবেও দেখেনি মানে খুবই মানে লোকজন কম জানে সেটা হচ্ছে যে অন্তরপ্রিনিউরশিপ বা আমি একটা নিজেই নিজেই ইন্ডাস্ট্রি বানালাম আমি এতগুলো যে অ্যাপ্লাইড বা ফুলিত পদার্থবিদ্যার বা অ্যাপ্লাইড দিকের কথাগুলো বললাম কেউ যদি সেখান থেকে সেই স্কিলটা খুব ভালো ডেভেলপ করে সে নিজেই একটা ইন্ডাস্ট্রি তৈরি করতে পারে আমার পরিচিত একজন বন্ধু আছে সে কলকাতা থেকে বিএসসি করে এমএসসি করে বিদেশে গিয়ে পিএইচডি করেছে তার এখন একটি রোবটিক্সের কারখানা রয়েছে সে ওখানে গিয়ে রোবটিক্স মানে পিএইচডি করেছে এবং তারপরে তার নিজস্ব রোবটিক্সের কারখানা রয়েছে তিনি নিজের কর্মসংস্থান করতে পেরেছেন কর্মসংস্থান করে দিতে পেরেছে একদম তার মানে পদার্থবিদ্যায় যদি কেউ ভালোবেসে প্যাশন নিয়ে যদি সাবজেক্টটা নিয়ে পড়াশোনা করে এবং গভীরে গিয়ে পড়াশোনা করে তাহলে তার ভবিষ্যতে সে স্বনির্ভর হিসেবেও কাজ করতে একদম এবং একটা কথা জানবো যদি আমি এক কথায় বলি যে এত বছর ধরে ছাত্রছাত্রী পড়াচ্ছেন পঁচিশ বছর পঁচিশ বছর ধরে তাহলে এক কথায় মানে পদার্থবিদ্যা যাদের পছন্দের বিষয় হবে তাদের কি ক্যারেক্টারিস্টিক্স থাকা দরকার বা তাদের কোন কোন অ্যাপটিটিউডগুলো থাকলে ভালো হয় আমি একটু মানে ব্যাপারটা একটু ওপেন রাখতে চাই সেটা হচ্ছে যে আমাদের যেরকম সিস্টেম আমাদের এখানে পড়াশোনা যেরকম সিস্টেম অনেক কথা বুঝে উঠতে পারে না যে কোন সাবজেক্ট নিয়ে তার পড়া উচিত ব্যাপারটা কি হয় যে তারপরে পড়তে ঢুকে তার দিশা হারা লাগে এটা থেকে বেরিয়ে আসার জন্য আমি প্রথমে যে কয়েকটা টোটকা বলেছিলাম যে তাকে সাবজেক্টটা ভালোবাসতে হবে তাকে অঙ্কে একটু স্ট্রং হতে হবে এই দুটো থাকলে বাকিগুলো আমাদের কাছে এলে আমরা রেডি করে দিতে পারবো আচ্ছা এরপর একটু জানবো যে দেশকাল সীমানার গন্ডি পেরিয়ে আমরা যদি রাজ্যের বাইরেও যাই সেখানে তো অনেক সময় আমাদের একটা ল্যাঙ্গুয়েজ বেরিয়ার অনেক সময় হয় কি মনে হয় যে ইউজিতে চার বছর পড়তে পড়তে পিজি করতে করতে বা পরবর্তীকালে পড়তে পড়তে এইটা কি সঙ্গে কোপাক করে নেওয়া যায় একদম আমি আমার ছাত্রদেরও বলে থাকি সবসময় যে ফিজিক্সের কোনো ইংরেজি বাংলা হয় না ফিজিক্সটা হচ্ছে ফিজিক্স একজন কেউ যদি খাতায় উত্তর লেখে আমরা কিন্তু খুব তার গ্রামারের বা ব্যাকরণগত ভুল খুঁজে দেখি না আমি দেখতে চাই যে যেটুকু সে বোঝাতে চাইছে ঠিক মতো বোঝাতে পারছে কি না এবং অঙ্কটা ঠিক মতো নামাতে পারছে কি না এই একটা জিনিস আর ভাষাটা কখনো কোনো বেরিয়ার হতেই পারে না হতেই পারে না আচ্ছা এরপরে একটু বলি যে যে অ্যালায়েড সাবজেক্টগুলো পদার্থবিজ্ঞানে যেগুলো রয়েছে সেগুলোতে যদি কেউ ইউজি করলো একেবারে পদার্থবিদ্যায় করে তারপরে সে পিজিটা তার অ্যালায়েড সাবজেক্ট আমি যত নাম বললাম হ্যাঁ হ্যাঁ ওগুলোতে করতে চাইছে ওগুলোতে কাজের স্কোপটা ঠিক কি রকম ভালো বলেন যেহেতু এগুলো অ্যাপ্লাইড সুতরাং একদম ইন্ডাস্ট্রির সঙ্গে যোগ মানে সে করতে করতেই মানে টা ওই বিষয়গুলোতে করতে করতেই সে কিন্তু মানে চাকরির জন্য ইন্ডাস্ট্রির জন্য রেডি হয়ে যাবে আচ্ছা সেগুলো কি শুধু ইন্ডাস্ট্রির জন্য না সেই ক্ষেত্রেও সে সেই বিষয়গুলো যেখানে পড়ানো হয় সেখানেও সে পড়াতেও পারে মানে সেই জায়গাটা সে তাকে সেই সেইটার উপরে পিএইচডি করতে হবে আচ্ছা সেটার উপরে পিএসডি করতে হবে তাকে আচ্ছা এর বাইরে আমি বলি যে আমরা অনেক সময় জানি যে সাউন্ড ইঞ্জিনিয়ারিং খুব একটা পছন্দের বিষয় খুব পছন্দের বিষয় অনেকেরই ভালো লাগার বিষয় যে এই সাউন্ড এডিটিং সাউন্ড সফটওয়্যার এগুলো নিয়ে কাজ করে আমার বন্ধুই আছে যে দেশে প্রথম ডলবিটা নিয়ে এসেছে তাহলে এইটা এই বিষয়ে ফিজিক্স এর স্টুডেন্ট এবং ফিজিক্স অনার্স আমার সঙ্গে পড়েছে ফিজিক্স এর কনসেপ্ট ক্লিয়ার থাকলে এটা করতে অনেক সুবিধা হয় একদম হ্যাঁ এবং ন্যাশনাল লেভেলের কোর্সগুলো করতেও সুবিধা হয় আগে কিন্তু এটা কম্পালসারি ছিল না এখন কম্পালসারি হয়েছে যে অন্তত ইলেভেন টুয়েলভ অব্দি ফিজিক্স থাকতে হবে তাহলে সেক্ষেত্রে এই ধরনের কোর্স গুলো যেগুলো সচরাচর আমরা খুব একটা রিস্ক জানে না অনেকে জানে না বা চায় না সেই জায়গাগুলো কিন্তু সাহসী হলে কিন্তু আমি বলবো মন্দ হয় না মানে সাহসী একটু হতে হলে কিন্তু মানে জগৎটা অনেক বড় মানে কাই ইজ দ্য লিমিট সেটাই আমি বলছি আপনি যদি ছাত্রছাত্রীদের একটু বলেন যে মানে মানে কোন কোন দিকে তারা কি ভরসায় নিয়ে এই পদার্থবিজ্ঞানকে নিয়ে এগিয়ে যেতে পারবে আরো আরও মানে মানে অ্যাপ্লাইড জিও ফিজিক্সে বছরের পর বছর আমার আমার ছাত্ররা যায় মেডিকেল ফিজিক্সে যায় এগুলোর মানে একজন মেডিকেল ফিজিসিস্টের স্যালারি প্রায় ডাক্তারের সমান সমান যায় মানে একটু তো ভরসা করে সে মানে সাহস করে এগিয়ে গেছিলো যেটা সহজে কেউ জানে মানে যায় না বা জানে না জানে না বলে যায় না এইগুলো কিন্তু আস্তে আস্তে আমাদের এক্সপ্লোর করতে হবে স্টুডেন্টদের তারা আরও যদি এইগুলোর সম্বন্ধে খবর রাখে যদি মানে আমার সহযোগী যারা আমার অধ্যাপক সহকর্মী অধ্যাপক তারা এবং অবশ্যই গার্জেনরাও যদি অভিভাবকরাও যদি খবরগুলো রাখেন তাহলে কিন্তু ছাত্রটার পক্ষে একটু সুবিধা হয় ছাত্রকে তো রাখতেই হবে একটা জিনিস জানবো যে মাঝখানে আমরা বেশ কিছুটা বছর দেখেছি যে ছাত্রছাত্রীদের মধ্যে এই অ্যাওয়ারনেস বাড়ানো সেই হয়তো ক্যাম্পেনিং বা আগের মতো কুইজ বা ওই জায়গাগুলোতে অনেক জায়গাতে আমরা দেখেছি বেশ কিছুটা সময় অন্তত একটা কম বা চোখে পড়েছে কম বা সেইভাবে উদ্যোগগুলো সেই জায়গা থেকে কি মনে হয় যে স্কুল কারিকুলাম থেকেই আরেকটু নিচু বয়স থেকে তাদেরকে যদি এই বিষয়গুলো এই সায়েন্স কুইজ বা ছোট ছোট যে আমাদের অলিম্পিয়াডগুলো হয় এগুলো কতটা জরুরি বলে মনে হয় অবশ্যই খুবই মানে খুবই উপকারী হবে মানে স্কুলের যে সমস্ত আমার মাস্টারমশাই রয়েছেন বা দিদিমণি রয়েছেন তারা চাইলেই কিন্তু এগুলো করতে পারেন শুরু থেকেই তারা করতে পারেন মানে সায়েন্স আমরা ছোটবেলায় যেমন প্রচুর সায়েন্স কুইজ করতাম ছোটোবেলা থেকে তারপরে এক্সিবিশন হতো সায়েন্স এক্সিবিশন হতো বা কোনো কোনো একটা বড় শো হচ্ছে মেগা সায়েন্স প্রজেক্ট কিছু একটা হচ্ছে কলকাতাতে বিজ্ঞান সমাগম হয়েছিল দু হাজার সালে আমি যেহেতু সোশ্যাল মিডিয়াতে আছি সুতরাং আমি একটু লিখে দিলেই প্রচুর জনসমাগম সেখানে হয়েছিল এবং এই এই এক্সপোজারগুলো কিন্তু খুব দরকার মানে স্কুলে একটা সময় অবধি দেখা গেছে মানে আমি অন্তত দেখেছি যে সেখানে ওই বছরে একবার এক্সিবিশান হতো দু একটা ক্লাসে দু তিনজন ছেলে মেয়ে মিলে একসঙ্গে কিন্তু একটা হাতে কলমে প্রজেক্ট বানাতো এবং তারা তাদের বাড়ির লোক অন্য পেরেন্টস রাইলে তারা সেখানে এক্সপেরিমেন্ট করে দেখাতো আমরা তো একটা আউটরিচ প্রোগ্রাম করতে চাইছি যেটাতে মানে রিসার্চ ইনস্টিটিউট বা গবেষণা কেন্দ্রগুলোতে একটা ওপেন ডে বলে জিনিস হয় আশপাশের হাই স্কুল মানে নাইন টেন ইলেভেন টুয়েলভে ছেলে মেয়েরা এলো যত কটা ল্যাবরেটরি বেস ডিপার্টমেন্ট আছে সেখানে প্রত্যেকটাতে তার ঘুরলো দেখলো সাবজেক্টটা মানে হাতে কলমে মানে ফিজিক্স বলতে বা কেমিস্ট্রি বলতে বা ম্যাথামেটিক্স বলতে বা জোগ্রাফি বলতে ম্যাজোলজি কি করা হয় ল্যাবরেটরি যন্ত্রপতি তারা দেখলো দাদা দিদিরা কাজ করছে দেখলো কি কাজ করছে জিজ্ঞেস করলো বাচ্চারা মাম্মা রাশি বাচ্চাদের বোঝালো তাতে করে কিন্তু এক্সপোজারটা বাড়বে আমরা চেষ্টা করছি এটা শুরু করার জন্য কলেজে একদম এই আলোচনা থেকে যেটা সামগ্রিক ভাবে উঠে এলো যে পদার্থ বিজ্ঞানের মানে এর বিস্তার একদম কোন শেষ নেই অজানার মতো একটা মানে তার গভীরতা কিন্তু ভালোবেসে এই বিষয়টা নিয়ে পড়লে ভবিষ্যতে চাকরির অভাব হবে না এইটা আমি বলতে পারি যে কেউ যদি ভালোবেসে পড়ে সাবজেক্টে নেশা খুবই থাকে তার চাকরির অভাব কিন্তু হবে না কিন্তু খোঁজ খবর একটু রাখতে হবে অনেক অনেক ধন্যবাদ হ্যালো ডিডি কেরিয়ার প্লাসে আজকে ছিলেন ডক্টর পার্থ ঘোষ এতক্ষণ ধরে সহজ সরলভাবে বোঝানোর চেষ্টা করলেন যে পদার্থবিজ্ঞানের ভবিষ্যৎ ঠিক কতটা উজ্জ্বল এইভাবেই আবারও ফিরে আসবো নতুন বিষয় নিয়ে হ্যালো ডিডি ক্যারিয়ার প্লাসে আপনারা খুব ভালো থাকুন সুস্থ থাকুন প্রত্যেকে এবং সঙ্গে রাখুন অবশ্যই কলকাতা দূরদর্শনকে নমস্কার